পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের ট্রেনিং উইংয়ের উদ্যোগে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ খুলনা ও বরিশাল ডিভিশনের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা। সোমবার সকাল 10টায় কুয়াকাটা পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মোহাম্মদ আনোয়ার হাওলাদার। এ সময় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ আবু হাসনাইন পারভেজ সহ প্রশিক্ষণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।